हेलो फ्रेंड्स, अनेक दिन पर आमी तुम्हारे काछे उपस्थित होयेछि बर्गमूलेर एकटि दुर्दान्त क्लास निये। एर आगे बर्ग, बर्गमूल, घन, घनमूलेर अनेक क्लास आमी दियेछि जेखाने बर्गमूल बा बर्ग किभाबे सहजे निर्णय करा जाए ता आलोचना करेछि। किन्तु आजकेर जे क्लासटि एटि किन्तु इउनिक, एई कारणेई इउनिक जे चाकरिर परीक्षार क्षेत्रे तोमादेर काछे अपशन देया थाके एबं सेई अपशन अनुयायी उत्तर करते गेले आमी जे आजकेर मेथडटा शेखाबो जे कोनो अंकके तोमरा झड़ेर गतिते उड़िये देबे। देखो आजकेर जे कन्सेप्ट सेटा होच्छे जे एक्स स्क्वायरेर लास्ट टू डिजिट्स जा होबे 50 माइनस एक्स एर होल स्क्वायर एर लास्ट टू डिजिट्स ताई होबे, 50 प्लस एक्स एर होल स्क्वायर बोलले तारो शेष दुई अंक ताई होबे, 100 माइनस एक्स एर होल स्क्वायर तारो शेष दुई अंक जा होबे, एवं 100 प्लस एक्स एर होल स्क्वायर शेष दुई अंक ताई होबे। माने एई जे समान चिन्ह दिए लेखा आछे सबगुलोर शेष दुई अंक किन्तु एक ही। एबार देखो आमी आजके जे प्रथम कोश्चेनटे निएछि कत ताड़ाताड़ी करे फेला जाए। एखाने देखा जाच्छे जे जे बर्गमूलटा दिएछे 6 अंकेर बर्गमूल आछे, देखते पाच्छो 6 अंकेर संख्यार बर्गमूल, 6 अंकेर संख्यार बर्गमूल अथच कत ताड़ाताड़ी हय়। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি শেষ দুই অঙ্ক 84, 84 কত স্কয়ারে হয় লক্ষ্য করে দেখো, 22 স্কয়ার, 22 স্কয়ার হচ্ছে 484, তাহলে শেষ দুই অঙ্ক হচ্ছে 84। 22 স্কয়ারে শেষ দুই অঙ্ক 84 আসছে মানে আমার এখানকার সিস্টেম অনুযায়ী 50 থেকে তুমি যদি 22 বাদ দিয়ে দাও তাহলে কত আসছে 28। এই 28 স্কয়ারেরও শেষ দুই অঙ্ক 84 হবে। একই রকমভাবে 50-এর সাথে 22 যোগ করলে 72, সেই 72-এর শেষ দুই অঙ্ক, 72-এর যে স্কোয়ার করব তার শেষ দুই অঙ্ক আমাদের 84 হবে, এবং 100 থেকে যদি 22-কে বাদ দিয়ে দাও তার মানে 78 আসছে। এই 78-এর শেষ দুই, মানে 78-এর যদি বর্গ করি তার শেষ দুই অঙ্ক কিন্তু 84 আসবে। এবার এখানে অপশানগুলো লক্ষ্য করো, অপশানগুলোর মধ্যে 22, 28, 72, 78-এর মধ্যে শুধুমাত্র এই জায়গায় 28 আছে, তার মানে এটা আমাদের আনসার। দেখো এতক্ষণ আমি প্রসেসটা শেখানোর জন্য তোমাদেরকে কিছুটা টাইম দিতে হলো, কিন্তু যদি আমি শুধু অঙ্কটা সলভ করতাম আমি দেখতাম শেষ দুই অঙ্ক আছে 84, সুতরাং এখানে যেটা বর্গমূল তার শেষ দুই অঙ্ক হবে 22, না হলে 28, না হলে 72, না হলে 78, যা দেখলাম একটা অপশানই আছে, এটা এটাই আনসার। নেক্সট দেখো, যদি তুমি এই কোশ্চেনটা দেখো, এখানেও 6 অঙ্কের সংখ্যা আছে এবং এর বর্গমূল নির্ণয় করেছে, শেষ দুই অঙ্ক আছে 41। এই 41 মানে মনে করে দেখো 21 স্কয়ার, 21 স্কয়ার হচ্ছে 441 হয়, তার মানে শেষ দুই অঙ্ক হচ্ছে 41। তার মানে আমাদের আনসারে শেষ দুই অঙ্ক 21 হতে পারে, 50 থেকে 21 বাদ দাও 29 হতে পারে, 50-এর সঙ্গে 21 যোগ করো 71 হতে পারে, নেই অপশানে, 100 থেকে 21 বাদ দাও 79 হতে পারে, অপশানে নেই। তাহলে দেখতে পাচ্ছ এক্ষেত্রে দুখানা অপশান কিন্তু আমাদের উত্তর হতে চাইছে, কিন্তু আমরা চাইবো সঠিক উত্তর। কিভাবে পাবো? এক্ষেত্রে দেখো এখানে 721 আর এখানে 629, 721 629 এর একটা মাঝামাঝি সংখ্যা। আমরা চেষ্টা করব সবসময় ডান দিকে যাতে শূন্য হয় তেমন সংখ্যা নিতে, কেন না ডান দিকে শূন্য দেওয়া সংখ্যাগুলো হলে আমাদের স্কোয়ার নির্ণয় করতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ 721 629 এর মাঝে একটা সংখ্যা 700 নিলাম, 700 স্কোয়ার কত হয়? দেখো 700 স্কোয়ার বললে 7 স্কোয়ার 49, আর 700-তে দুখানা শূন্য ছিল তার মানে এখানে 4টি শূন্য হবে। দেখতে পাচ্ছ যে এই যে সংখ্যাটা আমরা পেলাম এটার চেয়ে আমাদের প্রদত্ত সংখ্যাটা অনেক বড় আছে, তার মানে আমরা যে 700 স্কয়ার করেছিলাম আমাদের উত্তরটা তার চেয়ে বেশি হবে, অর্থাৎ অপশান এ হবে আমাদের আনসার। দেখো এইভাবে খুব সহজেই কিন্তু অঙ্কগুলিকে করে ফেলা যায়। আমি একটা লিস্ট তোমাদেরকে তৈরি করে দিচ্ছি, যে লিস্টে তোমরা কয়েকটা জিনিস মনে রাখলেই, 24টি সংখ্যার বর্গের শেষ দুই অঙ্ক মনে রাখলেই তোমাদের কিন্তু এই অঙ্কগুলো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে করতে কোনো সমস্যা হবে না। দেখো ছকটি আমি বোর্ডে লিখছি এবং তারপরে বেশ কয়েকটি সমাধান করব যেখানে দেখাবো যে 2-3 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো হয়ে যায়। দেখো এখানে আমি একটি ছক করে দিয়েছি, ছক দেখতে পাচ্ছ
যে একের যদি আমরা বর্গ করি, একের বর্গে আসছে এক, এক স্কোয়ার তো এক হয়, কিন্তু আমরা যেহেতু শেষ দুই অঙ্ক নিয়ে কাজ করব, আমরা লিখব শূন্য এক। একই রকমভাবে দুই স্কোয়ার শূন্য চার, তিন স্কোয়ার শূন্য নয়, চার স্কোয়ার হচ্ছে ষোলো, পাঁচ স্কোয়ার পঁচিশ, এইভাবে চলছে। কত পর্যন্ত মুখস্থ রাখতে হবে? তোমরা এমনিই তো মুখস্থ রাখো, চাকরির পরীক্ষায় তোমাদেরকে এগুলো মুখস্থ রাখতেই হয়। দেখো এখানে পনেরো পর্যন্ত সবাইকে মুখস্থ থাকে। দেখো চোদ্দ স্কোয়ার এসছে একশো ছিয়ানব্বই, আমরা এখান থেকে কি নিয়েছি? শুধুমাত্র ছিয়ানব্বইকে, কারণ একশো ছিয়ানব্বইয়ের মধ্যে শেষ দুই অঙ্ক হচ্ছে ছিয়ানব্বই। তাহলে আমাদেরকে শুধু মনে রাখতে হবে ছিয়ানব্বই কার বর্গের শেষ দুই অঙ্ক, না চোদ্দ স্কোয়ার। যদি চোদ্দ স্কোয়ার আমাদের শেষ দুই অঙ্ক ছিয়ানব্বই দেয়, তার মানে পঞ্চাশ থেকে চোদ্দ বাদ দিলে ছত্রিশ, তারও স্কোয়ারে ছিয়ানব্বই আসবে। পঞ্চাশের সঙ্গে চোদ্দ যোগ করলে চৌষট্টি, তারও স্কোয়ারে লাস্ট দুই অঙ্ক ছিয়ানব্বই আসবে। এবং যদি একশো থেকে চোদ্দ বাদ দাও ছিয়াশি, সেই ছিয়াশির স্কোয়ারে ছিয়ানব্বই আসবে। দেখো এখানে পনেরো স্কোয়ার যখন করেছি, পনেরো স্কোয়ারে কিন্তু দুশো পঁচিশ আসে, শেষ দুই অঙ্ক পঁচিশ, অলরেডি দেখো এখানে পঁচিশ চলে এসেছে, মানে রিপিট করছে। দেখো আবার ষোলো স্কোয়ার সতেরো স্কোয়ার করতে করতে যখন কুড়ি স্কোয়ারে গেলে, কুড়ি স্কোয়ার হচ্ছে চারশো, চারশো দেখো এখানে রিপিট করে গেছে, কারণ চারশোয় শেষ দুই অঙ্ক শূন্য দুটো, দশের স্কোয়ারে এক সময় দুটো শূন্য। একই রকমভাবে চলতে চলতে চব্বিশের স্কোয়ারের পর থেকে বাকি কোনো সংখ্যার স্কোয়ারের শেষ দুই অঙ্ক আর মুখস্থ রাখার দরকার নেই। এই কারণেই যে চব্বিশ পর্যন্ত সংখ্যাগুলির বর্গের শেষ দুই অঙ্ক যা যা হবে, যত স্বাভাবিক সংখ্যা আছে সকল স্বাভাবিক সংখ্যার বর্গের শেষ দুই অঙ্ক এই ছকটাই হবে। তোমরা এই ছকটাকে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো বা এগুলোকে মুখস্থ রাখতে হবে যে এই সংখ্যাগুলির ক্ষেত্রে শেষ দুই অঙ্ক এটা হয়। যদি তোমরা এই ছককে মনে রাখো তাহলে তোমাদের এই যে অঙ্কগুলো আমি বাকি যেগুলো করাবো সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমি এখানে লিখেও দিয়েছি এক থেকে চব্বিশ পর্যন্ত সংখ্যার বর্গের শেষ দুই অঙ্ক যা হবে, সব স্বাভাবিক সংখ্যার বর্গের শেষ দুই অঙ্ক তাই হবে। যাব নেক্সট কোশ্চেনে। তিন নম্বর প্রশ্নটি দেখো, দেওয়া আছে চৌত্রিশ পাঁচ ছিয়ানব্বই, অর্থাৎ চৌত্রিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই এর বর্গমূল কত? তুমি দেখলে শেষ দুই অঙ্ক ছিয়ানব্বই, ছিয়ানব্বই হয় চোদ্দ স্কোয়ারে, তাহলে চোদ্দ শেষ অঙ্ক, দেখো এখানে চোদ্দ কোথাও আছে নাকি? নেই। তাহলে চোদ্দ যখন নেই, পঞ্চাশ থেকে চোদ্দ বাদ দিলে হচ্ছে ছত্রিশ, ছত্রিশ নেই, আর কি হতে পারে? পঞ্চাশের সঙ্গে চোদ্দ যোগ মানে চৌষট্টি, চৌষট্টি নেই, একশো থেকে চোদ্দ বাদ ছিয়াশি এখানে আছে আনসার। একই রকম এখানে দেখো শেষ দুই অঙ্ক একাশি আছে, একাশি কার স্কোয়ার হয়? নয় স্কোয়ার হচ্ছে একাশি, নয় স্কোয়ার একাশি আছে মানে তোমার বাকিগুলো হবে পঞ্চাশ থেকে নয় বাদ মানে একচল্লিশ, পঞ্চাশের সঙ্গে নয় যোগ উনষাট, একশো থেকে নয় বাদ একানব্বই। দেখো অপশানে আমাদের আছে কোনটা? না এখানে শূন্য নয়, এই যে শূন্য নয়, বাকি কে কে বললাম? একচল্লিশ উনষাট একানব্বই কেউ নেই, এটাই আনসার। যাব নেক্সট কোশ্চেনে। পরের প্রশ্নটি দেখো, এখানে আছে শেষ দুই অঙ্ক একষট্টি, একষট্টি কোথায় আছে? লক্ষ্য করে দেখো উনিশের স্কোয়ার হচ্ছে তিনশো একষট্টি, তার মানে উনিশের স্কোয়ারের শেষ দুই অঙ্ক হচ্ছে একষট্টি। তাহলে আমাদের অপশানগুলো হতে পারে, এখানে দেখো উনিশ আছে উনিশ, কিংবা পঞ্চাশ থেকে উনিশ বাদ দিলে একত্রিশ, একত্রিশও এখানে আছে, পঞ্চাশের সঙ্গে উনিশ যোগ করো উনসত্তর এখানে নেই, আর একশো থেকে উনিশ বাদ দিলে একাশি, একাশিও কিন্তু অপশানে নেই। তাহলে অপশান সি এবং ডি এর মধ্যে হবে আমাদের আনসার। এবার লক্ষ্য করো একশো উনিশ এবং একশো একত্রিশের মাঝে ডান দিকে শূন্য দেওয়া সংখ্যা হচ্ছে একশো কুড়ি এবং একশো তিরিশ, যে কোনো একটা স্কোয়ার নাও। ধরছি আমি একশো কুড়ির স্কোয়ার, একশো কুড়ির স্কোয়ার করা মানে বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ, বারো এর বর্গ একশো চুয়াল্লিশ এবং পাশে দুখানা শূন্য। দেখা যাচ্ছে একশো কুড়ি এর বর্গ যা হয়েছে, আমাদের প্রদত্ত সংখ্যা কিন্তু তার চেয়ে ছোট। দেখো এখানে একশো চুয়াল্লিশ আছে আর এখানে একশো একচল্লিশ আছে, প্রদত্ত সংখ্যা যেহেতু ছোট হচ্ছে তাহলে একশো কুড়ির চেয়ে ছোট হবে আমাদের আনসার, অর্থাৎ একশো উনিশ হচ্ছে আমাদের আনসার। পরবর্তী প্রশ্নটি দেখো, এখানে দেওয়া আছে শেষ দুই অঙ্ক চার, শূন্য চার, তাহলে শূন্য চার মানে দুইয়ের স্কোয়ারে চার আসে,
আমরা শেষ দুই অঙ্ক যেহেতু দেখছি এখানে শূন্য চার দেখছি, দুই এ স্কোয়ার শূন্য চার মানে আমাদের অপশান হতে পারে দুই পঞ্চাশের সঙ্গে দুই যোগ করলে বাহান্ন, পঞ্চাশ থেকে দুই বাদ আটচল্লিশ, আর একশো থেকে দুই বাদ আটানব্বই। দেখো এখানে অপশানের মধ্যে একশো আটানব্বই এবং দুশো দুই দুটি অপশান আছে। এবারে লক্ষ্য করো এদের মাঝামাঝি সংখ্যা শূন্য দেওয়া হচ্ছে দুশো, এই দুশো স্কোয়ার কত, দুশো স্কোয়ার হচ্ছে চার আর চারটি শূন্য, দুই স্কোয়ার চার, দুটো শূন্য আছে বলে এখানে চারটি শূন্য। দেখতে পাচ্ছ যে এর চেয়ে আমাদের প্রদত্ত সংখ্যাটা ছোট, তার মানে আমাদের উত্তর এই দুশোর চেয়ে ছোট হবে, অর্থাৎ একশো আটানব্বই হবে আনসার। পরবর্তী প্রশ্নটি দেখো, এখানে শেষ দুই অঙ্ক আছে একচল্লিশ, একচল্লিশ শেষ দুই অঙ্ক হয় একুশে স্কোয়ারে, তার মানে পঞ্চাশ থেকে একুশ বাদ উনত্রিশ, পঞ্চাশের সঙ্গে একুশ যোগ একাত্তর, একশো থেকে একুশ বাদ মানে উনআশি, এই চারটে অপশান হতে পারে। দেখো এখানে উনত্রিশ পাচ্ছ এই জায়গায়, একুশ পাচ্ছ এই জায়গায়, মানে অপশান বি আর সি এর মধ্যে আনসার হবে। এবার একুশ আর উনত্রিশের মাঝে ধরো তুমি পঁচিশকে নিলে, মানে একশো পঁচিশ, একশো পঁচিশের স্কোয়ার কত, এই প্রসেস আমি অলরেডি শিখিয়েছি, এখানে তবু বলছি যে আমার এখানে বারো আছে মানে বারোর চেয়ে এক বেশি, তেরো দিয়ে বারোকে গুণ করো। কি বললাম, বারো আছে মানে বারো গুণিতক এর চেয়ে এক বেশি তেরো দিয়ে গুণ করো, বারো তেরোয় গুণ করলে হচ্ছে একশো ছাপ্পান্ন, ঠিক আছে, একশো ছাপ্পান্ন, আর ডান দিকে সবসময় পঁচিশ বসবে, তাহলে যেটা পেলাম একশো ছাপ্পান্ন পঁচিশ, যে এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটার চেয়ে আমাদের প্রদত্ত সংখ্যাটা বড় আছে, তার মানে আমরা যে পঁচিশ একশো পঁচিশের স্কোয়ার করেছিলাম তার চেয়ে আমাদের উত্তরটা বড় হবে, তার মানে এখানে একশো উনত্রিশ হচ্ছে আনসার, ঠিক আছে, একশো পঁচিশের চেয়ে বড় হচ্ছে একশো উনত্রিশ আর ছোট হচ্ছে একশো একুশ, বড়টা আমাদের আনসার হবে। পরবর্তী অঙ্কটি দেখো, এখানে শেষ দুই অঙ্ক আছে উনপঞ্চাশ, তার মানে উনপঞ্চাশ হচ্ছে সাতের স্কোয়ারে আসে, সাতের স্কোয়ারে আসে মানে অন্য অপশানগুলো হবে তেতাল্লিশ, সাতান্ন, আর একশো থেকে সাত বাদ মানে তিরানব্বই। দেখো এখানে অপশানের মধ্যে অপশান সিতে আছে তিরানব্বই, আর সাত তেতাল্লিশ তিরানব্বই আর কোথাও নেই, তাহলে অপশান সি হচ্ছে আমাদের আনসার। তো এইভাবেই কিন্তু আজকের মেথডে আমাদের কাছে যখন পরীক্ষার সময় অপশান দেয়া থাকবে বর্গমূলের অঙ্কগুলোকে খুব সহজেই করে ফেলতে পারি। যে মেথড তোমাদেরকে শেখালাম এটা আমার মনে হয় বেস্ট মেথড। তো তোমরা যদি এটাকে ভালো করে রপ্ত করতে পারো এবং এক থেকে চব্বিশ পর্যন্ত সংখ্যাগুলির বর্গের শেষ দুই অঙ্ক কি তোমরা মনে রাখতে পারো, তাহলে যে কোনো অঙ্ককে ঝড়ের গতিতে উড়িয়ে দেবে। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে।